তায়ফাতুল মানসুরা, এই আহলে সুন্নতি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল। ওহুমুল ফিরকাতুন নাজিয়া, আর এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। ওহুম আহলুল হাদিস, এরাই হচ্ছে হাদিসের অনুসারী আহলুল হাদিস। আহলুল হাদিস মানে শুধু মুহাদ্দিসিন না। এই ভুল ব্যাখ্যা জি একজন বর্তমান যুগের বক্তা, যার সম্পর্কে আমাদের সহি আকিদার ভাইয়েরা প্রতারিত ছিল, ধোকা খেয়েছিল, সহি আকিদা বলত, এখন মুখোশ খুলছে। যখন আলবানি রাহমাহুল্লাহ সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলতে গিয়ে বলছে যে আলবানি ফকি নয়, মুহাদ্দিস হইতে পারে। জি হ্যাঁ, যখন আহলে কোরআনের মুতাজিলাদের স্টেজে চলে যাচ্ছে তখন মানুষ চিনতে পারছে, কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে কিছু পড়াশোনা করা আমাদের সহি আকিদার আলেম ও ধোকা খেয়েছিল, ও সহি আকিদার, সহি আকিদার, এদেরকে চেনন, এরা বড়ই ধোকা দিচ্ছে। জি, এদের যদি স্বার্থ পুরা হয়, যাকে কেন্দ্রীয় ব্যক্তি বানিয়ে রেখেছে, সেই স্বার্থে যদি সালাফিরা কাজ করে তাহলে তো আহলান ও সাহলান, কিন্তু স্বার্থে আঘাত লাগলে তখন এইরকম বিষদগারগুলি মাঝে মাঝেই তারা করে থাকে, তখন এরাকে চিহ্নিত করা যেতে পারে, তখন চেনা যায়। আহলুল হাদিস সম্পর্কে এইরকমই তারা বলে, আহলে হাদিস মানে হাদিসের অনুসারী কে বলে, আহলে হাদিস মানে মুহাদ্দিস, এটা এদের আরেক গ্রাহ। জি, এর উপর অনেকগুলি দলিল আছে, কোনো সময় এরকম সময় হইলে আর আমাদের সহি আকিদার আলেম ওলামার এই আলোচনাগুলি ভারত উপমহাদেশে বাংলাদেশে অনেক করে থাকে, যে আহলে হাদিস মানে দুটোর উপর আহলে হাদিসের প্রয়োগ, এই আহলে হাদিস শব্দটির প্রয়োগ হইত। আহলে হাদিস মানে যারা হাদিস চর্চা করে, হাদিসের খাদেম তারাও, আর যারা হাদিসের অনুসারী তারাও। জি, ওহম আহলুল আসার, এরা হচ্ছে আসারের অনুসারী মানে দলিলের অনুসারী। আসার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা মাসুর বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত, ওই আদর্শের অনুসারী আহলে আসার। ওহম সালাফিউন, এদের নাম সালাফি, নাম ভিন্ন হোক গা, কাজ আকীদা মানা যায় কি এদের। জি, এতগুলি নাম এদের, অসুবিধা নেই। যেমন একটু আগে বললাম, এরাই মোহাম্মদী, একমাত্র নিঃস্বার্থ মোহাম্মদ রাসূলুল্লাহ অনুসারী। জি, এরাই হচ্ছে আনসারুস সুন্নাহ, সুন্নতের সাহায্যকারী, সুন্নত প্রতিষ্ঠাকারী। কামা সরাহা বিযালিকা, যেমন গাফির মিনাস সালাফ ওয়াল খালাফ মিন আহলি ইলম, যেমন অনেক উলামায়ে কেরামগণ সালাফদের আর পরবর্তীকালের বড় একটি দল এই কথাগুলি স্পষ্ট করেছেন যে এই বিভিন্ন নামগুলি একই আকীদা মানহাজের উলামাদের।